হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। এখানে আপনারা নোটিফিকেশান, স্টাডি টিপস, ফ্রি PDF, টেকনোলজি, আর্নিং, নিউজ সমস্ত কিছু ভিডিও পাবেন এবং ডেলি আপডেটস পাবেন। আপনারা যারা প্রিপারেশন করছেন, দেখুন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আনএকাডেমিতে আমার কোর্সগুলো দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। যদি আপনি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন, খুবই হেল্পফুল হবে এই কোর্সগুলো আপনার জন্য। ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBGDRB এর আপডেট কিছু আছে, সে আপডেটগুলো আলাদা আলাদাভাবে দেওয়াই যায়, কিন্তু আমি সুবিধা অনুভব করি আপনাদের কমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাইগুলো করার, কারণ ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য আপনাদের কিছু উপকারে আসা বা আপনাদের যেগুলো জানার প্রয়োজন সেগুলো জানানো, আর সেইগুলো সব থেকে ভালো সেখান থেকেই জানা যাবে যেখানে থাকে আপনাদের প্রশ্ন, সেটা হচ্ছে কমেন্ট বক্স। তো জাস্ট ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না, কিন্তু কাজের কাজ এখান থেকে হয়ে যাবে। আলাদা করে ভিডিও তৈরি করে সেটাকে আপডেট দেওয়া যায়, বাট এটাই আমি মনে করি সব থেকে বেস্ট প্রসেস, যেখানে আপনার সাথে আমার ইন্টারফেয়ার হবে, আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক সময় নষ্ট না করে। নূর শেখ, উনি জিজ্ঞাসা করছিলেন, আমার বাড়ি পশ্চিম বর্ধমান, আমার SMS এসেছে আজকে, 2 days ago, অর্থাৎ আমি এখন ভিডিও তৈরি করছি রাত 11:31, উনি দুদিন আগে SMS পেয়েছেন। ঠিক আছে, SMS কপি করে দেখাচ্ছি। প্লিজ রিপোর্ট অ্যাট লা কনফারেন্স হল পুরুলিয়া DM অফিস অন 14th November at 11 AM অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্টসগুলোর নাম দেওয়া আছে, কী কী লাগবে। ওনার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি কি পুরুলিয়াতে চাকরি পাবো? ইয়েস, অফকোর্স, আপনাকে পুরুলিয়ার DM SMS করেছে, পুরুলিয়ার DM আপনার ভেরিফিকেশান করবে, পুরুলিয়াতেই আপনি চাকরি পেতে চলেছেন। আমি বলে রাখি, আপনি সকাল 11টার আগে পৌঁছে যাবেন 14 তারিখে লা কনফারেন্স হলে পুরুলিয়ার DM অফিসে। তার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই ডকুমেন্টসগুলো বলে দিয়েছি, এগুলো তো নেবেনই, এর বাইরেও যদি কিছু ডকুমেন্টস আপনার থেকে থাকে, আপনি মনে করেন রিলেটেড টু দিস ভেরিফিকেশান, অবশ্যই সেগুলো সঙ্গে রাখুন। অরিজিনাল আইডি প্রুফ, অ্যাডমিট কার্ড অফ WBGDRB রিটেন এক্সাম, এটা বলেছে, আপনি তার সঙ্গে সঙ্গে আর WBGDRB ইন্টারভিউর অ্যাডমিট কার্ডটাও রেখে দিন, যদি দরকার লাগে সেই হিসেবে রাখা। তারপরে আপনার DOB সার্টিফিকেট বলেছে, যদি থাকে তো খুব ভালো, সঙ্গে রাখুন। অ্যাডমিট কার্ডটাও রাখবেন, ওখানেও ডেট অফ বার্থের অনেকটা প্রুফ পাওয়া যায়। প্রুফ অফ ক্লাস 8 পাস, এখানে দেখুন চেয়েছে DM-এর, পুরুলিয়ার DM চেয়েছে আপনার কাছে প্রুফ অফ ক্লাস 8 পাস, কিন্তু অন্যান্য DM কিছু আছে সবার কাছ থেকে কিন্তু এটা চাওয়া হচ্ছে না, এই জন্য ক্যান্ডিডেটরা কনফিউজ হয়ে যাচ্ছেন যে 8 পাস সার্টিফিকেট কি মাস্ট। 8 পাস সার্টিফিকেট থাকা অবশ্যই ভালো, যাদের আছে কোনো রকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তো আমি আপনাদেরকে বলবো, যাদের এখনও 14 তারিখ, মানে অনেক সময় আছে, আপনারা সবাই চেষ্টা করুন হেডমাস্টারকে পুরো বিষয়টা আপনাদের জানাবেন, আপনাদের SMS এসেছে সেটা দেখাবেন, অবশ্যই হেডমাস্টার আপনাদেরকে 8 পাস সার্টিফিকেট দিয়ে দেবে। ভেরিফিকেশানের জন্য, ভেরিফিকেশানের দিন 8 পাস সার্টিফিকেট সংক্রান্ত কোনো যদি সমস্যা তারা তৈরি করে, তখন কিন্তু আপনারা পড়বেন বিপদে, সেই সমস্যা আপনাদেরকেই তো মানে বহন করতে হবে, বোঝা হয়ে যাবে মাথার মধ্যে একটা। সেই হিসাবে আপনারা এখন যান, একটা করে 8 পাস সার্টিফিকেট জোগাড় করে নিন, বাধ্যতামূলক না, কিন্তু কোনো কোনো জায়গায় মেনশন করে দিচ্ছে প্রুফ অফ ক্লাস 8 পাস, যেমন পুরুলিয়ার DM মেনশন করে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু ফাঁসলেও ফাঁসতে পারেন, মানে একটু ঝামেলা আপনাদের হতে পারে। তো আপনাদের স্কুলে চলে যান, একবার করে যান, এই আপনাদের যে চিঠিগুলো বাড়িতে আসছে এটার একটা জেরক্স কপি নিয়ে যান, হেডমাস্টারকে রিকোয়েস্ট করুন, অবশ্যই 8 পাস সার্টিফিকেট উনি দিয়ে দেবেন, কারণ এটা চাকরির ব্যাপার, আপনার কাছে SMS এসেছে ভেরিফিকেশানের জন্য চাইছে, হেডমাস্টার কিন্তু একবারও না বলবেন না, আপনাদেরকে 8 পাস সার্টিফিকেট দিয়ে দেবেন। তো জোগাড় করে রাখুন, কাজে লাগবে। যাদের নেই যে একদম আপনি এটার জন্য চাকরি পাবেন না, এরকম কোনো ব্যাপার না, কিন্তু অবশ্যই জোগাড় করে রাখলে আপনাকে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না, এটাই বলার ছিল এই কমেন্ট থেকে। নেক্সট, মনিরুল ইসলাম, উনি বলছেন, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে কী কী কাজ হতে পারে, কোন কোন জায়গায় পোস্ট হতে পারে? দেখুন, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলাতেই আছে, সব জায়গাতেই আপনার জব হতে পারে।
আর কাজ কি কি হতে পারে দেখুন, গ্রুপ ডির হিসেবে কাজ এখানে আমরা ডিসকাস করছি, জাস্ট গ্রুপ ডিতে আপনি জয়েন করতে যাচ্ছেন আই হোপ। তো গ্রুপ ডির কাজ আলাদা করে বলার কিছু নেই, প্রতিটা ডিপার্টমেন্টে 19-20 একই রকম কাজ থাকে। শুধুমাত্র যদি আপনি হসপিটালে জয়েন করেন তার কাজটা একটু সামান্য আলাদা হবে, বাদ বাকি সব গ্রুপ ডির কাজ মোটামুটিভাবে ধরে রাখুন 19-20 একই রকম। ওই ফাইল আদান প্রদান, টুকটাক কাজকর্ম, ওই অফিসের বড়োবাবুরা যেগুলো বলবেন সেগুলোই মোটামুটি ডিউটি পালন করা গ্রুপ ডির ডিউটি থাকে। তো আলাদা করে ডিসকাস কিছু করছি না। মনিরুল ইসলাম, ওনার আরেকটা কমেন্ট ছিল, আমার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে হয়েছে, আমার কি নিজের ডিস্ট্রিক্টে হবে? মুর্শিদাবাদ মনিরুল ইসলাম, মুর্শিদাবাদের তরফ থেকে বিশেষ কিছু আপডেট এখনও পর্যন্ত নেই। হেলথ ডিপার্টমেন্ট ওরা বলেছে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডিস্ট্রিক্টে দেওয়ার চেষ্টা করবে। আর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যেটা আপনার টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আছে, তাদের কিন্তু সেরকম কোনো আপডেট নেই যে নিজের ডিস্ট্রিক্টে দিচ্ছে না বাইরের ডিস্ট্রিক্টে। তো মোটামুটিভাবে আশা করা যায় আপনি নিজের ডিস্ট্রিক্টে পাবেন, গ্যারেন্টি কিছু নেই। রামদাস উনি বলছেন, দাদা পূর্ব বর্ধমান জেলার কারো কি মেল বা SMS এসেছে? আমার 68 নম্বর আছে, কোন ডিপার্টমেন্টে পাওয়ার সম্ভাবনা আছে? OBC B ক্যাটাগরি। কোনো কিছু নাম্বার ওয়াইজ হচ্ছে না, র্যান্ডামলি পিক করছেন, এদিক ওদিক করে দিয়ে দিচ্ছেন। এবার এখানে একটা কথা আছে, কোনো কোনো ডিপার্টমেন্ট দেখুন, টোটাল দায়িত্বটা ছিল পাড়ের কাছে, সর্বপ্রথম ছিল WBGDRB, তারা রিটেন পরীক্ষা ইন্টারভিউ নেওয়ার পর দায়িত্ব এখন পাড়ের কাছে। পাড় এবার কী করছেন, নিজেদের এত প্রেসার কম করার জন্য প্রতিটা ডিপার্টমেন্ট যারা তারা লিস্ট তৈরি করে কিন্তু ডিপার্টমেন্টের হাতে তুলে দিচ্ছে, সেই ডিপার্টমেন্ট আপনাদের সঙ্গে আপনাদের ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল ভেরিফিকেশান, জয়নিং লেটার পাঠানোর কাজ কিন্তু তাদের। সুতরাং পাড়ের দায়িত্ব এখানে কমে গেল। এবার দেখুন, পূর্ব বর্ধমান জেলার কারো মেল SMS এখনও পর্যন্ত আসেনি, এটা প্রথম কথা। আর দ্বিতীয়ত, আপনার যে ডিপার্টমেন্টে পড়ার সম্ভাবনা আছে OBC B ক্যাটাগরি, সেটা কিন্তু পার আলাদা করে মেনশন করে দেয়নি, এটা হচ্ছে বিষয়। তো নাম্বার ওয়াইজ কিন্তু পার এরকমভাবে পিক করেনি, মোটামুটি খুব নাম্বার যাদের বেশি তাদেরকে হেলথ ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, তার বাইরে কিন্তু সমস্ত র্যান্ডামলি পিক আপ হচ্ছে। এবং হেলথ ডিপার্টমেন্ট যেটা করছে যে টোটাল ক্যান্ডিডেট 3772 জন ক্যান্ডিডেটকে কিন্তু তারা নিজের নিজের ডিস্ট্রিক্ট হিসেবে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা কাছাকাছি কাজ করতে পারে। লিটন রয় বলছেন, দাদা পোস্টিং কি পড়ে হেলথ ডিপার্টমেন্ট থেকে আদার ডিপার্টমেন্টে হবে বলবেন প্লিজ? হেলথ ডিপার্টমেন্টেই থাকবে পোস্টিং, পড়ে আদার ডিপার্টমেন্টে যাওয়ার সম্ভাবনা খুব কম, অসম্ভব কোনোটাই না, কিন্তু সম্ভাবনা বলতে পারেন 0.01%। দাদা আসানসোলের কত LTR বা মেসেজ এসেছে লেটার? আসানসোলের মেসেজ এখনও পর্যন্ত আসেনি বলেই আমি জানি। আপনার কাছে যদি কোনো খবর থাকে একটু আপডেট করবেন কমেন্ট করে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কোনোটাতেই এখনও মেসেজ ঢোকার কথা আমি শুনিনি, আমাকে কেউ মেসেজ করেনি। তো আপনার কাছে যদি আসানসোলে মেসেজ এসে থাকে, মানে পশ্চিম বর্ধমান, তো একটু আপডেট করবেন। বৈদিক সরকার বলছেন, দাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী লাগছে তার লিস্ট দেখলাম, ওখানে প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট, ডেট অফ বার্থের সার্টিফিকেটের কথা উল্লেখ ছিল, ব্যাপারটা কি সত্যি? ডেট অফ বার্থের সার্টিফিকেট কি ম্যান্ডেটরি? অন্য সব ডকুমেন্টস ঠিক আছে? আমার প্রাইমারি স্কুল লিভিং হাই স্কুলে রিমিশনের সময় দেওয়া হয়ে গেছে, আর ডেট অফ বার্থের সার্টিফিকেট ক্রিয়েট করাও হয়নি, কোনো প্রবলেম হবে কি? খুব টেনশনে আছি দাদা, প্লিজ জানাবেন প্লিজ। দেখুন, আমি আপনাদেরকে এই বিষয়গুলো একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনারা আমার লাস্ট 4-5টা ভিডিও দেখুন, এই ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট আছে, যেখানে আপনাদের বন্ধুদের কমেন্ট পাবেন এবং তারা তাদের যে SMS এসেছে সেটাকে কপি পেস্ট করেছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন প্রতিটা SMS কিন্তু একই রকম না। পুরুলিয়ার DM যে SMSটা পাঠিয়েছেন, ওখানে মেনশন করা আছে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। নর্থ 24 পরগনার DM যে SMSটা পাঠিয়েছেন, ওখানে ডেট অফ বার্থের মেনশন নেই। পুরুলিয়ার DM বা হুগলির DM কেউ না কেউ বলেছেন হয়তো যে আপনাদের 8-pass সার্টিফিকেট লাগবে, হয়তো বা নর্থ 24 পরগনার DM বলেননি যে 8-pass সার্টিফিকেট লাগবে। টোটাল সমস্ত SMS কিন্তু সেম টু সেম না। এবার ভাবুন কোনটা ম্যান্ডেটারি কোনটা ম্যান্ডেটারি না। যে DM আপনার কাছ থেকে যেটা চাইবে সেটা তার কাছে ম্যান্ডেটারি। এবার আপনার যদি একটা সমস্যা থাকে যে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেটটা থাকা ভালো, অবশ্যই থাকা দরকার, আপনি চাকরি করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে, এটা আপনাকে ভাবতে হবে। এবার আপনার যে জায়গায় চাকরির জব মানে পোস্টিং পড়ছে সেখানকার
অথরিটি যদি আপনার কাছ থেকে ডেট অফ বার্থ সার্টিফিকেট চায় সেটা আপনাকে দেখাতে হবে। যাদের চাইছে না তাদের তা না দেখালেও চলবে, বাট আপনার কাছে যদি না থাকে কী করবেন, তার জন্য একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। আর ভেরিফিকেশানের সময় যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না পায়, তার জন্য কি করতে হবে সেটাও তারা আপনাকে বলে দেবে। কিন্তু সেই প্রসেসে যাওয়ার আগে আপনি চেষ্টা করুন যে ডেটে আপনার ভেরিফিকেশান আছে তার আগে সেটা ব্যবস্থা করার, যেটা থাকে না সেটা পাওয়ার তো রাস্তা থাকে, সেই রাস্তাগুলো অ্যাপ্লাই করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। এখন আপনাদের কাছে একটা সব থেকে বড় ট্রুথ আছে, আপনার মোবাইলে আছে মেসেজ, বাড়িতে আছে চিঠি, ইমেল অ্যাড্রেসে ইমেল আছে, যে আমাকে সরকারিভাবে চাওয়া হচ্ছে আমাকে এটা তাড়াতাড়ি দিন, কারণ আমার এই ডেটে ভেরিফিকেশান আছে, তার মধ্যে আমার সার্টিফিকেট প্রয়োজন। তাহলে আপনার হসপিটাল হোক বা পৌরসভা হোক, যে কোনো অথরিটি আপনাকে তাড়াতাড়ি সার্টিফিকেটটা ইস্যু করে দেবে। এগুলো হচ্ছে বিষয়। আর প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট সেটাও কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট চাইছে না, যারা যেভাবে নিজেদের নিজেদের মতো প্রসেস করছে, কারণ পার লিস্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছে প্রতিটা ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট এবং নিজেদের ইচ্ছা মতো করে কিন্তু তারা ভেরিফিকেশান প্রসেসগুলোকে কমপ্লিট করছে। স্কুল লিভিং, প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট অন্যান্য ডিএমরা চাইছেন না, যদি আপনার ডিএম চেয়ে থাকে তো আপনাকে দেখানোর চেষ্টা করতে হবে। আর না দেখাতে পারলে কী করতে হবে সেটাও আপনি একটা মোটামুটি ভেবে রাখুন যে এইটার জন্য আমি কী করে রাখ, ধরুন কারো নামের ভুল আছে তার জন্য আপনি একটা এফিডেভিট নিয়ে গেলেন, আপনার ডিওবি নেই তার জন্য আপনি একটা ব্যবস্থা করে নিয়ে গেলেন, আপনার আধার কার্ড হারিয়ে গেছে তার জন্য আপনি জিডি নিয়ে গেলেন। আপনাকে ভেবে রাখতে হবে যে প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেটের বদলে কী দেখাবো। আপনি একটা হেড স্যারের সার্টিফিকেট দেখাতে পারেন, এরকম কিছু একটা ব্যবস্থা নিজেদের মধ্যে করে রাখুন যতটা সময় পাচ্ছেন, এটাই আপনাদের জন্য বেস্ট হবে। কারণ ভেরিফিকেশানের দিন আপনাকে যদি এখানে ওখানে পাঠানো হয় তখন আপনি বিপদে পড়বেন, তো তার আগে থেকে আপনি ব্যবস্থাটা করে রাখুন, দরকার হলে বুঝে নিন, যদি না বুঝতে পারেন আমাকেও কমেন্ট করুন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি তাও না হয় আপনি আপনার গার্জেন, আপনার আশেপাশের বাড়ির বড় দাদা বা যারা চাকরি করছে, কোনো কিছু এক্সপিরিয়েন্সড আপনার টিচার, তাদের কাছে একটু জিজ্ঞাসা করে নিন যে এইটার ক্ষেত্রে, এই ডকুমেন্টসের ক্ষেত্রে আমি কী প্রমাণ দেব বা কী কথা বলবো তাদের সাথে ভেরিফিকেশনের সময়, বা এখন আমার কী করা উচিত এই ডকুমেন্টসটার বেসিসের উপর। তারা আপনাকে বুঝিয়ে দেবেন, আপনি সেগুলোই করুন, কোনো রকম অসুবিধা হবে না, টেনশন নেবেন না। উৎপল মন্ডল, ওনার কমেন্ট ছিল দাদা WBGDRB এক্সামিনেশন অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী করবো একটু বলুন প্লিজ 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 প্লিজ। দেখুন WBGDRB আপনি যখন এক্সাম দিয়েছেন আর সেটার উপর আপনি ইন্টারভিউ দিয়েছেন, এগুলো একটু সিরিয়াসনেস আপনাদের দরকার, যে এক্সামিনেশন অ্যাডমিট কার্ডটা লাগতে পারে আপনার ভেরিফিকেশানের জন্য। যতদিন না আপনি চাকরিতে জয়েন করছেন তার আগে আপনার এটা বিশেষভাবে রাখা প্রয়োজন। WBGDRB এইগুলো যেটা আপনি করে ফেলেছেন, অলরেডি হারিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে কথাগুলো বললে জাস্ট আপনার শুনতে খারাপ লাগবে আর কিছু না, এগুলো সিরিয়াসনেস আনবেন পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে। তো এখন আমি আপনাকে বলবো WBGDRB এক্সামিনেশান অ্যাডমিট কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে, তো আপনি সেই সমস্ত অ্যাপ্লিকেশান আইডি সহ আপনার যে অ্যাপ্লিকেশান ফিল করার পর যে আপনি যেটা প্রিন্ট আউট রেখেছিলেন, টোটাল একটা প্রিন্ট আউট আপনার কাছে আছে, অ্যাপ্লিকেশান যেদিন করেছিলেন তার মধ্যেও কিন্তু আপনার ডিটেলস আছে, রোল নাম্বার লেখা আছে, অ্যাপ্লিকেশান আইডি লেখা আছে, তো আপনি ওইটাকে সঙ্গে রাখুন, ওটাকে নিয়ে যাবেন, তাহলেও কাজ হবে। আর অবশ্যই আপনার ইন্টারভিউয়ের অ্যাপ্লিকেশান মানে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু আপনি সঙ্গে রাখবেন। সন্তোষ মাইতি বলছে দাদা পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেটের কি ভেরিফিকেশান কল এসেছে নাকি বলবেন প্লিজ। পূর্ব মেদিনীপুরের কাছ থেকে কোনো SMS আমি এখনও পাইনি, মানে পূর্ব মেদিনীপুরে এমন কোনো ক্যান্ডিডেটের ভেরিফিকেশান বা কল এসেছে বলে আমাকে কেউ কমেন্টও করেনি, কোনো মেসেজও করেনি। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যার যেখান থেকে যে ডিস্ট্রিক্ট থেকে যেরকম আপডেট আসবে আমাদেরকে একটু জানাবেন, তাতে আপনারও সুবিধা, আমাদের বাদবাকি 95,000 যে আমাদের পরিবার সবাইয়ের কিন্তু একে অপরেরকে হেল্প করার একটা কিন্তু বড় মাধ্যম এটা। আপনারা হয় আমাকে ফেসবুকে জানিয়ে দিন, নয় এখানে কমেন্ট করে জানিয়ে দিন, একে অপরকে হেল্প করুন, সবাই সবাইকে সাহায্য করতে পারবেন। আর এটা হচ্ছে সবথেকে বড় শক্তি, একজন কত সংগ্রহ করবে খবর, সবাই সবাইকে হেল্প করুন, আপনারা খুব সহজে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন একটা জায়গা থেকে। অবশ্যই এর মধ্যে কোনো রকম কারোর সঙ্গে কেউ শত্রুতা রাখবেন না, আপনার কাছে যে আপডেট আছে আপনি পৌঁছে দিন, আমার কাছে চলে আসবে, আমার মাধ্যমে আপনার কাছে ছড়িয়ে যাবে, এতে সবাইকে সবাই হেল্প করতে পারবেন। মালদা কবে SMS দেবে সাহিল খান? হ্যাঁ, মালদারও কোনো SMS আপডেট আমার কাছে নেই, তো একই কথা বলবো। অপূর্ব সরকার বলছেন দাদা হেলথের কি কোনো মেসেজ, মেল আর লেটার কি পেয়েছে বা
ছেড়েছে কি হেলথ ডিপার্টমেন্ট? না, হেলথের কোনো কিন্তু এখনও কিন্তু বিশেষ কিছু প্রসেস হয়নি, মোটামুটি 12 তারিখের আগে কিছু হবে বলে মনেও হচ্ছে না। নয়ন শেখ বলছেন সরি, কেন? যাক, বোঝা গেল না কেন সরি বলেছেন। তো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী ভিডিওতে আরও কিছু কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ।